তোমার সঙ্গে পরে কথা হবে। জি হুজুর। আসুন আসুন গাজী সাহেব, আসুন। ঘরে তো অন্ধকার কেন? সারা গোর বাংলায় তো অন্ধকার, আমার মতো সামান্য অধিকারীর ঘরে আলো জ্বেলে কি হবে গাজী সাহেব? বসো বসো, তসরিফ রাখো। আমি আপনার কাছে একটা বিশেষ প্রয়োজনে এসেছি। হ্যাঁ আমি জানি গাজী সাহেব, আপনি অন্যায় দেখলে তার প্রতিকার করার জন্য প্রাণপণ চেষ্টা করেন। নিশ্চয়ই কোনো অন্যায় দেখে তার প্রতিকারের জন্য আপনি আমার কাছে এসেছেন। আপনি ঠিকই বলেছেন জনাব। আপনি দীর্ঘদিন যাবৎ গৌরনগরীর অধিকারী। নগরীর মধ্যে যা ঘটছে আপনি সব খবর রাখেন, কিন্তু আপনার নিজের চোখের সামনে যেটা ঘটছে সে ব্যাপারে আপনি নজর রাখছেন না। আপনি কি বলতে চান গাজী সাহেব? সুলতানের প্রাসাদের দিঘি কাটার ব্যাপারে আপনার বিরুদ্ধে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। আপনি যদি সময় মতো কাজ শেষ না করেন সুলতান তো আপনাকে গদিচ্যুত করবেনই, আরো বেশি শাস্তি হওয়া বিচিত্র নয়। আমি জানি গাজী সাহেব, সেই জন্য আমি এক বিশ্বস্ত ছেলেকে সে কাজে লাগিয়েছি। তার নাম হোসেন খা, গাজীপুরের কাজী যাকে পাঠিয়েছেন, তাই না? আপনি এসব কথা কোথেকে জানলেন? যারা জানবার তারা সবই জানে। আমার কাছে আরো খবর আছে। এই হোসেন খা সারাদিন কুলিকামিনদের সঙ্গে রং তামাশা করে, নেশা করে, আপনি তার উপর ভরসা করে বসে আছেন? তার মানে আপনি বলতে চাইছেন হোসেন খা ওই হাফসিদের গুপ্তচর? আমি কিছুই বলতে চাইছি না, আমি শুধু আপনাকে সজাগ করে দিতে এসেছি। এই বারবাক এবং তার অনুচরেরা কোন দিক থেকে কার উপর কখন কিভাবে আক্রমণ করবে তা আমরা কেউ জানি না। অর্থ আর ক্ষমতার লোভ দেখে এরা যে কাউকে বশ করতে পারে। হোসেন তো সামান্য যুবক মাত্র। আপনার মতো বিশ্বস্ত লোকের কথা বিশ্বাস না করে আমার উপায় নেই গাজী সাহেব। আমার কথা আপনাকে আমি বিশ্বাস করতে বলছি না, আমি শুধু বলছি আপনি নিজে গিয়ে একদিন দেখুন, তাহলেই বুঝতে পারবেন ব্যাপার কতটা ভয়ঙ্কর। বেশ, আমি নিজেই যাব আজ রাত্রে। আপনি এখন এখানে? হ্যাঁ, আমি দেখতে এলাম যে আমার দায়িত্বশীল নফর এখানে কেমন কাজ করছে। তুমি এত নিচে নেমে গেছো! তুমি তো সৈয়দ বংশের ছেলে, তুমি এইদের সঙ্গে হুল্লোড়ে মেতে গেছো। জনাব, জনাব আমার এখন এখানে থাকা উচিত, আপনি বরং খামোশ। তোমাকে পাঠানো হয়েছিল এদের দিয়ে কাজ করানোর জন্য, এদের সঙ্গে মেহফিল করার জন্য নয়। জনাব, আমি আমি আপনাকে যেটা বলতে চাইছি যে আশা করি আমার এই চাবুকের দাগ চট করে মুছে যাবে না। বিশ্বরূপ, এত রাতে কি পড়ছো বাবা? পত্র, লোকনাথের পত্র। লোকনাথের পত্র? ও, কবে এলো? আগে এটা পুরনো, আপনার পত্রের সঙ্গে এসেছিল। ও, হ্যাঁ, লোকনাথ তো শুধু তোমার মামাতো ভাই নয়, সে তো তোমার বন্ধুও বটে। তার জন্যে তোমার মন উতলা হয়? আগে স্বাভাবিকভাবে যেটুকু হবার হয়, কিন্তু লোকনাথ
একেবারেই ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে কেন? আগে কি সব লিখেছে দেখুন না। ও কি কি লিখেছে বলো শুনি। গঙ্গার ঘাট তেমনি আছে, তেমনি আছে তমাল তলা, শুধু তুমি নেই, তাই আমার সামনে সবই যেন মরুভূমি। তারপর লিখেছে কাশীর টলকি নবদ্বীপের থেকেও বড়, কাশীতে পিসিমা পিসামশাইকে ছেড়ে যদি থাকতে পারো তাহলে আমাদের সঙ্গে এখানে থাকতে পারবে না কেন? ও এই কথা লিখেছে লোক না? বাহ 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 বাহ, কথাটা তো মন্দ লেখেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তো ভাবতে হচ্ছে। দেখো দেখি, এটা তো আমাদের মাথায় আসেনি। হ্যাঁ, তোমার অধ্যয়নে এখানে বড় অসুবিধা হচ্ছে, তাই কেবলই তোমাকে আমরা কাশী পাঠাবার কথা ভাবছি। অথচ দেখো দেখো কাণ্ড, মানে লোকনাথ কি কর। যাই হোক, অনেক রাত হলো বাবা, তোমার ঠাকুর দাদা ঠাকুরমা সকলে শুয়ে পড়েছেন, যাও তুমি আর দেরি করো না, শুয়ে পড়। আগে শোভা, তোমার পুত্রবধূর গর্ভে যে এসেছি সে আমারই অংশ। মানুষের মঙ্গলের জন্য নব অবতার রূপে আমি আবার অবতীর্ণ হয়েছি। তোমার পুত্র এবং পুত্রবধূকে তোমাদের নবদ্বীপস্থ স্বগৃহে যত শীঘ্র সম্ভব প্রেরণ করো, কারণ আমি সেখানেই ভূমিষ্ঠ হব। তাই হবে ঠাকুর, তাই হবে, তাই হবে ঠাকুর, তাই হবে। আমি কি দেখলাম, আমি কি দেখলাম, শুনছেন শুনছেন, উঠুন উঠুন। কি হয়েছে বড়বু, অশুভ কিছু ঘটেছে নাকি? তুমি তুমি অমন করছো কেন? শুভ কি অশুভ আমি জানি না, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্ন? কি কি স্বপ্ন? স্বয়ং নারায়ণ আমায় বলে গেলেন শচীর গর্ভে যে আসছে সে নারায়ণেরই অংশ। আরো বললেন শচী ও জগন্নাথ যত তাড়াতাড়ি সম্ভব যেন নবদ্বীপে ফিরে যায়। এ তো মহা সুসংবাদ। বড়বু তুমি দেরি করো না, যাও যাও, ওদের যত শীঘ্র ঘুম ভাঙিয়ে এই সংবাদটা জানিয়ে দাও। আমি যাই, আমি ওদের খবরটা দিই। যাও বড় বউ যাও। হে নারায়ণ, হে শ্রী মধুসূদন, শোভার স্বপ্ন যেন সত্যি হয় ভগবান। হে করুণাময়, হে কল্যাণময়, হে পতিত পাবন, হে নারায়ণ। শেষ হয়ে গেছে, এখনো তো নির্ধারিত সময় এক পক্ষকাল বাকি আছে। আপনি নিজে গিয়ে দেখে আসুন, দিঘি কাটার কাজ শেষ হয়ে গেছে আর ঘাট বাঁধানোর কাজও আজকে শেষ হয়ে যাবে। এত বড় কাজ শেষ হয়ে গেল আমাকে জানানো হয়নি কেন? দোষটা আমারই জানাব, আমারই উচিত ছিল আগে এসে আপনাকে খবরটা জানিয়ে যাওয়া। তাহলে আমি সুলতানকে খবরটা জানাতে পারি? নিশ্চয়ই জানাব। হোসেন হোসেন, তুমি আমায় ক্ষমা করো হোসেন, আমি অগ্রপশ্চাৎ না ভেবে সেদিন তোমাকে আমি শাস্তি দিয়েছিলাম। তুমি বিশ্বাস করো, তার জন্য আমি ভীষণ কষ্ট পাচ্ছি, একমাত্র ঈশ্বর জানে। আমারই উচিত ছিল অনেক আগে আপনাকে সব কথা খুলে বলা।
কি কথা? জনাব, সুলতানের দরবারে কিন্তু আপনার অনেক শত্রু রয়েছে। সুলতানের দেওয়া কাজ যাতে আপনি নির্দিষ্ট সময় করতে না পারেন, তার জন্য একটা বিরাট চক্রান্ত চলছে। ওরা চাইছিল যে সুলতানের চোখে আপনাকে বেইজ্জত করতে। ওরা? ওরা কারা? নামগুলো না হয় আমি নাই বললাম, কিন্তু ওদের সবাইকে আপনি চেনেন। খোজা বারবাক ও তার হাফসি বাহিনী কি চক্রান্ত করেছিল ওরা? জানা, ওরা চেষ্টা করছিল ওই মজদুর আর কুলি কামিনদের নেশায় গুঁত করে কাজটা বানচাল করতে। কিন্তু আমি ঠিক বুঝতে পেরেছিলাম, তাই আমি সব কাজ ছেড়ে সারাদিন ওদের বস্তিতে পড়ে থাকতাম। আল্লাহ কসম, নেশা আমি কোনো দিন করিনি জানাব, কিন্তু ওই নেশা করার ভান করতাম। তাই হয়তো আমার মতলবটা ওরা ঠিক বুঝতে পারে। ইনশাল্লাহ সুলতানের কাজ ঠিক সময় শেষ হয়েছে। তো এইসব কথা তুমি আমাকে আগে বলনি কেন হোসেন? জানাব, বলার মতো সময় আর সুযোগ কোনোটাই ছিল না। তাই হয়তো আপনার চাবুকের দাগ আমাকে পিঠে বয়ে বেড়াচ্ছে। জানাব, এ দাগ হয়তো এই জীবনে কোনো দিন মিলিয়ে যাবে না। তুমি আমায় ক্ষমা করো। ওসব কথা থাক জানাব, আমার কাজ শেষ, আমাকে অনুমতি দিন, আমি দেশে ফিরে যাই। না, তুমি কোথাও যাবে না। আমাকে ছেড়ে, এই গৌর নগর ছেড়ে তুমি কোথাও যাবে না। সুলতানের কাছে তুমি আমার সম্মান বাঁচিয়েছ, এই গৌর নগরে তোমার মতো বিশ্বস্ত লোক আমি কোথায় পাবো হোসেন? তার মানে জানাব, আপনি চাইছেন যে আমি এখানে থাকি আপনার কাছে? আমার কাছে নয়, আমার কাছে নয়, আমি তোমাকে নিয়ে যাবো সুলতানের কাছে। সুলতানের দরবারে আমির করে দেবো তোমাকে। তোমাকে অনেক উপরে উঠতে হবে হোসেন, অনেক উপরে। ঠিক আছে জানাব, তাই তবে একটা কথা জানাব, আপনি একটু সতর্ক থাকবেন, নইলে ওদের চক্রান্তের জালে যে কোনো সময় আপনাকে জড়িয়ে পড়তে হবে। আমি আপনাকে চিনতে পেরেছিলাম জানাব, তাই আমি সব অপমান সহ্য করেছি। ওরা আপনাকে চিনবেও না, তাই সহ্যও করবে না। খোদা হাফিজ জানাব। খোদা হাফিজ। তুমি কেন কষ্ট করে আনতে গেলে? সর্বজয়া এসেই না হয় দিত। তা বললে কি হয়, অনেক বেলা হলো, সর্বজয়ার তো ঘর সংসার রয়েছে। যাও, তুমি আর একটু বিশ্রাম কর। জগন্নাথ আছে নাকি? জগন্নাথ, ঈশান দেখ তো বাবা কে ডাকছেন। দেখি বাবা। জগন্নাথ আছে? আছে, আপনি আসুন বাবা। বাবা, আচার্য দেব এসছেন। আচার্য, আপনি আসুন, আসুন, আসুন। আচার্য, মা তুমি আমাকে একটু পূজোর সামগ্রী ফুলচন্দন এনে দিতে পারো? হ্যাঁ, আমি এখন এনে দিচ্ছি।
আচার্য, আপনাকে বোঝবার শক্তি আমাদের নেই, কিন্তু এই ঘটনার কারণ যদি আপনি ব্যক্ত না করেন তবে এর অর্থ অন্বেষণে তো আমি অহর্নিশি দগ্ধ হব। চিন্তার কিছু নেই, চিন্তার কিছু নেই, আনন্দ করো, আনন্দ করো, পরে সব জানতে পারবে। এসো এসো, দাঁড়াও দাঁড়াও মা, তুমি একবার এখানে আমার সামনে দাঁড়া। ওম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। জগন্নাথ, আজ তাহলে আমি আসি। আসুন আচার্য দেব। তাহলে তুমি আমার হিসেবটা মানছ তো চন্দ্রশেখর? শুনছ, দেখো চন্দ্রশেখর আমার সঙ্গে একমত যে আমাদের সচিমার গর্ভে এক মহাপুরুষ জন্ম নিয়েছেন এবং ভূমিষ্ঠ হতে তিনি এক মহাক্ষণের জন্য প্রতীক্ষা করছেন। ব্যাপারটা তো আমার ঠিক স্বাভাবিক লাগছে না। শুভ লক্ষণ, শুভ লক্ষণই তো। তাহলে তাহলে কেন এমন হলো, কেন এমন হলো? এ কি, আপনি আবার অসুস্থ শরীরে পুঁথি নিয়ে বসলেন কেন? বড়বউ, নবদ্বীপ থেকে খবর এসেছে বৌমার এখনো প্রসব হয়নি। জগন্নাথ চিন্তিত হয়ে আমায় পত্র লিখেছে। তাই আমি আমার ওই গণনা পত্রটি আরেকবার গুনে গেথে দেখছিলাম। কি দেখলেন? সবই তো ঠিক আছে, সবই তো শুভ লক্ষণ। আচ্ছা বড় বউ, কাল তো দোল পূর্ণিমা, তাই না? হ্যাঁ।